ওয়েলকাম টু পি স্মার্ট ক্লাসরুম। আজকে আমি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ কর্তৃকারকের বাকি পাঁচটি ভাগ নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওতে আরও পাঁচটি ভাগ নিয়ে আলোচনা করেছি, যারা দেখতে পারেনি তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবেন। আজকে যে পাঁচটি ভাগ নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে বহু ক্রিয়ার এক কর্তা, এক ক্রিয়ার বহু কর্তা, কর্ম কর্তৃবাচ্যের কর্তা, অনুক্ত কর্তা এবং ব্যতিহার কর্তা। প্রথমে বলবো বহু ক্রিয়ার এক কর্তা কী। বাক্য মধ্যস্থিত একটি কর্তা যদি সেই কর্তার অধীনে বহু সমাপিকা অথবা অসমাপিকা ক্রিয়া থাকে তবে বহু ক্রিয়ার এক কর্তা সৃষ্টি হয়। অর্থাৎ একটি কর্তার অধীনে যদি অনেকগুলো ক্রিয়াপদ থাকে তাহলে বহু ক্রিয়ার এক কর্তা তৈরি হয়। যেমন শিশুটি কেবলই হাসছে আর খেলছে আর নাচছে আর গাইছে, অর্থাৎ এখানে অনেকগুলোই ক্রিয়াপদ আছে, হাসছে, খেলছে, নাচছে এবং গাইছে। এই এতগুলো সমাপিকা ক্রিয়ার একটিমাত্র কর্তা সেটা হচ্ছে শিশুটি, সুতরাং শিশুটি হলো বহু ক্রিয়ার এক কর্তা। এর পরের অংশ পড়ব এক ক্রিয়ার বহু কর্তা। অনেক সময় একটি ক্রিয়াপদের অনেকগুলো কর্তা থাকে, বাক্যে অবস্থিত একটি ক্রিয়াপদের অনেকগুলো কর্তা থাকে। যেরকম উদাহরণ দিলে বলা যায় যুদ্ধের পরে এলো রোগ, শোক, মহামারী। অর্থাৎ এখানে কর্তা হিসেবে দেখা যাচ্ছে রোগ, শোক এবং মহামারী, এই তিনটা কর্তা এবং একটিমাত্র ক্রিয়াপদ যুদ্ধের পরে এলো। সুতরাং একটি ক্রিয়াপদের অনেকগুলো কর্তা অবস্থান করছে। অথবা বলা যায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, সাধারণ লোকের দুঃখ দুর্দশা, দেশে চুরি ডাকাতির সংখ্যা দিনে দিনেই বেড়ে চলছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একটি সমাপিকা ক্রিয়ার তিনটি কর্তা রয়েছে, জিনিসের দাম, সাধারণ লোকের দুঃখ দুর্দশা এবং দেশে চুরি ডাকাতির সংখ্যা। এই যে এতগুলো কর্তার একটিমাত্র সমাপিকা ক্রিয়া যে দিনে দিনে বেড়ে চলছে, এইভাবে আমরা চিনতে পারব। এর পরের পাঠ যেটি রয়েছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা, সেটি হলো বাক্য মধ্যস্থিত কর্মপদ যখন কর্তার মতন আচরণ করবে বা কর্তার মতন প্রাধান্য পাবে সেই কর্মটাই হলো কর্ম কর্তৃবাচ্যের কর্তা। যেরকম ঘরের দরজা খুলে গেল, অর্থাৎ এখানে কর্মপদ হলো দরজা। এখানে দরজা কে খুলে গেল? দরজা খুলে গেল, অর্থাৎ কর্মটাই কর্তার মতন আচরণ করছে। তাই কর্ম যেহেতু কর্তার মতন আচরণ করছে তাই দরজাটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। এর পরের অংশ রয়েছে অনুক্ত কর্তা। অনুক্ত কর্তাটি কী এটি জানতে হলে আমাদেরকে জানতে হবে কর্মবাচ্য এবং ভাববাচ্য এটি আসলে কী। কর্মবাচ্যটি হলো যে বাক্যে কর্মপদ কর্তৃপদের মতন পরিণত হবে, অর্থাৎ যে বাক্যে কর্মপদ কর্তৃপদে পরিণত হয় এবং কর্ম ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আর কী হয়? কর্তৃপদে করণকারকের দ্বারা দিয়া কর্তৃক যুক্ত হয় এবং ক্রিয়াপদটি হ ধাতু দ্বারা যুক্ত হয়ে কর্মবাচ্যে ক্রিয়া হয়, সেটি হলো কর্মবাচ্য। এক কথায় বলতে পারি বাক্যে অবস্থিত ক্রিয়াকে কর্তৃবাচ্য থেকে কর্ম বা ভাববাচ্যে পরিণত করতে হলে কর্তৃবাচ্যের কর্তা, দ্বারা দিয়া, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়। আমার দ্বারা কাগজ পড়া হয়েছে, এখানে দ্বারা যোগ করা হয়েছে এবং এখানে কর্তৃপদ হচ্ছে আমার এবং ক্রিয়াপদে হ ধাতু যোগ হয়েছে, পড়া হয়েছে হ ধাতু যোগ হয়েছে এবং এটি সকর্মক্রিয়া, অর্থাৎ কর্মবাচ্যে সকর্মক্রিয়া হবে। এরপরে রয়েছে ভাববাচ্য। ভাববাচ্যটা হচ্ছে যে বাক্যে ক্রিয়ার ভাবটাই প্রাধান্য পাবে এবং কর্তৃপদে সম্বন্ধপদে র বা এর বিভক্তি এবং কর্মকারকের কে রে বিভক্তি যুক্ত হবে। এছাড়া মনে রাখতে হবে ভাববাচ্যে সকর্মক এবং অকর্মক ক্রিয়াই হতে পারে, দুটোই হতে পারে, সকর্মক বা অকর্মক ক্রিয়া ভাববাচ্যে হতে পারে। যেরকম তোমার বই পড়া হয়েছে, এটি একটি সকর্মক ক্রিয়া, কিন্তু এটি অকর্মক ক্রিয়া হলে হবে তোমার পড়া হয়েছে, এটি হলো অকর্মক ক্রিয়া। তাহলে অনুক্ত কর্তা আমরা বুঝব কর্মবাচ্যের কর্তা এবং ভাববাচ্যের যে কর্তা থাকবে সেটাই হলো অনুক্ত কর্তা। কর্মবাচ্যে হবে আমার দ্বারা এ কাজ হতে পারে না, এখানে আমারটা হচ্ছে কর্মবাচ্যে অনুক্ত কর্তা। ভাববাচ্যে হবে আপনার থাকা হয় কোথায় বা মহাশয়ের কী করা হয়, এখানে আপনার এবং মহাশয় এই দুটি হলো অনুক্ত কর্তা। তাহলে কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তাই হলো অনুক্ত কর্তা। এর পরের পাঠ আমি পড়ব ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তাটি কী? ব্যতিহার অর্থাৎ প্রতিযোগিতার ভাব থাকবে, পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝালে সেই বাক্যে দুটি কর্তাকেই আমরা ব্যতিহার কর্তা বলবো।
মানে দুটি কর্তা একে অপরের সঙ্গে প্রতিযোগিতার ভাবে কাজ করবে। যেরকম পণ্ডিতে পণ্ডিতে তর্ক হচ্ছিল সেখানে, তাহলে পণ্ডিতে পণ্ডিতে এখানে ব্যতিহার কর্তা। আবার রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ায় প্রাণ হারায়, এখানে রাজায় রাজায় দুই রাজায় যুদ্ধ হয়েছে, সুতরাং একটা প্রতিযোগিতার ভাব দেখা যাচ্ছে, তাই এটা ব্যতিহার কর্তা। বা ছেলেটিকে জমে মানুষে টানাটানি করছে, এখানে জমে আর মানুষ এ দুটোই হচ্ছে প্রতিযোগিতার ভাবে ব্যতিহার কর্তা সৃষ্টি হচ্ছে। আজকে আমি কর্তিকারকের এই কয়েকটি ভাগ নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তী ভাগ পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে বা এ ধরনের আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।